মুরগি চোরা কালকে ধরা পড়ছে, জানেন আপনারা? হ্যাঁ, কি এটা ছিল আমার জীবনের, মনে হয় আমার জীবনের আখেরি তামান্না, এটা ছিল আমার জীবনের শেষ তামান্না। আল্লাহ আমার জীবনের শেষ তামান্নাও পুরো করে দিচ্ছে। কি ভাই, আমার বিষয় আমি কোরআন শরীফ পড়তাম, আমি কোরআন শরীফের প্রতিটা পড়াতে পড়াতে আওয়ামী লীগের পতন দেখতাম। আল্লাহর কসম, আমি যেন কোরআন শরীফ আল্লাহ আমি কথা আল্লাহ কোরআন শরীফকে নাজিলই করছেন আপনি এর লেখা, শুধু আমার এই কথা বোঝানোর লেখা। কি আমি প্রতিটা পৃষ্ঠা দেখতাম আওয়ামী লীগের পতন নিশ্চিত, পতন নিশ্চিত, পতন নিশ্চিত, পতন নিশ্চিত। আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম, কবে 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 কি জিন্দা পতন হবে? এটা আমাদের কাছে কি ছিল বলেন? আমাদের কাছে পরবর্তী অপশনটা ছিল বেশি আশাব্যঞ্জক, যে মুর্দা পতন হবে, পতন হবে তবে কি মরে পতন হবে। উনি যে জিন্দা পতন হবে এটা আমাদের ধারণা ছিল না। আমরা খালি দুষ্টমির ছলে বলতাম বাংলা ছাড়া ভারত যা। কিন্তু আল্লাহ যে এটারে এভাবে কবুল করছে এটা কি আমরা বুঝছি? এটা আমাদের ধারণা ছিল না। আল্লাহকে ধারণা হবে না, এটা আমার আগের বক্তব্য ছিল। তোমাদের ধারণা হবে না, এটা আমার জানা ছিল। কি তোমাদেরকে রিজিক দিব মিন হাইসুল আই আতাসের, মিন হাইসুল আই আতাসের মধ্যে এটাও আছে, মিন হাইসুল আই, এটা নাই এর মধ্যে, মিন হাইসুল আই আতাসের মধ্যে আমাদের এই আজাদির কথাবার্তাগুলো আছে। এজন্য এই মাদ্রাসাগুলো আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা রক্ষার আখেরি ঠিকানা। কি বলছি বলেন? এই মাদ্রাসাগুলো আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা রক্ষার কি আখেরি ঠিকানা। এই জন্য একটাবারের জন্য আমাদের হাতে দেশটা তুলে দাও, ইনশাআল্লাহ দুর্নীতির দ এদেশে আর থাকবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ বলেন। কি থাকবে না বলেন? দুর্নীতির দ এদেশে আর থাকতে দিব না, বলেন না ইনশাআল্লাহ। সব দুর্নীতিবাজরা বুঝে গেছে, দুর্নীতিবাজরাও কি দুর্নীতিবাজরাও বুঝে গেছে এদেশে আমাদের সময় শেষ। এদেশ থেকে কেউ টাকা নিয়ে আর বিদেশে বাড়ি বানাবেন এই স্বপ্ন আর কেউ দেখবেন না। দুর্নীতির মামলা, আমি 103 নম্বর আসামি, বলেন আমি 106 নম্বর আসামি। মসজিদের দেয়ালের আস্তর নাই, উনি দুর্নীতির মামলা 3 নম্বর আসামি। উপরে টিন নাই, উপরে ছাদ নাই, এমন একজন মানুষ আল্লামা অলিপুরি দামাত দ্বারা কাদম। উপরে ছাদ নাই, ওনার বাড়ি টিনের বাড়ি, উনি হলেন দুর্নীতির মামলা 1 নম্বর আসামি। দুর্নীতির মামলা যিনি 1 নম্বর আসামি, ওনার ঘরে কি নাই বলেন? আর যিনি 5 তারিখের আগের 7 দিনে 3,000 কোটি ডলার যিনি বাংলাদেশের জন্য ইসলামের হক্কানিয়তের দলিল হযরত মাওলানা মুফতি রাজাউল করিম আবরার আছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে বলা হইতো হুজ্জাতুল্লাহ ফিল আরদ, জমিনে আল্লাহ তাআলার অস্তিত্বের দলিল, আল্লাহ তাআলার অস্তিত্বের কি দলিল। আমরাও আজকে বলি আলহামদুলিল্লাহ আমাদের হযরত মাওলানা রাজাউল করিম আবরার, এই তরুণ আলেমে দ্বীন, সেও যেন আজকে আমাদের হানাফিয়তের দলিল। এটা মুস্তাকিল এক দলিল। হাকিমুল উম্মত বলতেন ইসলাম সত্য, এর জন্য আমার কাছে একটা দলিল আছে, সেটা দলিল হলো কাসেম নানুতুবি ইসলামে আছে, এটা ইসলামের দলিল। এজন্য হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি। আর হযরত আনোয়ার শাহ কাশ্মীরি হুজ্জাতুল্লাহ ফিল আরদ, যে আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহি রাহমা মুসলিম, এটা প্রমাণ করে যে আল্লাহ আছে, এটা প্রমাণ করে কি আছে বলে। আলহামদুলিল্লাহ আমাদের রেজাউল করিম আবরার এই নওজোয়ানকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এটা যেন আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষের দলিল, যে আমার কাছে এখন একটা দলিল আছে। হানাফি মাযহাব হক না বাতিল বলবেন, রেজাউল করিম আবরার হানাফি, এটা হানাফি মাযহাবের হক্কানিয়তের দলিল। কি বলে? আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করেন, আমিন। বড়দের সামনে কথা বলা, অল্প সময় আমি আমার পঠিত আয়াতে কারিমের আলোকে দু চারটা কথা আপনাদের সামনে মুযাকারা করলাম। মেরে ভাইও, একটা হলো ঈমান, আর একটা হলো আমল। এটা আমরা সকলেই জানি, লেকিন ঈমান আর আমলের আগে আর একটা বিষয় আছে, সেটার নাম হলো ইলম। সেটার নাম কি বলে? ইলম হলো 1 নাম্বার, ইমান হলো 2 নাম্বার, আমল হলো 3 নাম্বার, তাকওয়া হলো 4 নাম্বার। সিরিয়ালে বলতে হবে ইলম, ইমান, আমল, তাকওয়া। বলেন এই 4টা বলতে বলেছি আলাদা আলাদা, যেমন এই 4টা আঙ্গুল দেখতে আলাদা আলাদা, লেকিন এখানে মিল আছে। এখানে দেখতে আলাদা, লেকিন এখানে জোড়া আছে, এখানে সংযোগ আছে। এই 4টা শব্দ আমরা দেখতে আলাদা দেখছি, মিলে তো মূল এক। মূল কি বলেন? আগুন আর ধোঁয়া। আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান কদ্দুর নাই, ব্যবধান নাই। যদি ব্যবধান দিয়ে দেন তো এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। বুঝেন নাই কথা? এই লাইট আর আমার চেহারার মধ্যে ব্যবধান কদ্দুর, ব্যবধান নাই। এই লাইট আর আমার চেহারার মধ্যে ব্যবধান কি? এই আলো এখানে পড়া ছাড়া এটা দেখা যাবে না। তাহলে এটা আর এটা মিল আছে, একসাথে এক সুতোই গাঁথা, এক সুতোই গাঁথা। এখানে এক জাররা ইনকিতা নাই, ইত্তিসাল। এক জাররা কি নাই বলেন? ইনকিতা নাই। এটা কি? ইত্তিসাল। ঠিক এই 4 জিনিসের মধ্যে যদি ইনকিতা হয় তো আর জান্নাত উজুদে আসবে না। কি হয়? উজুদের জন্য, আখিরাতের উজুদের জন্য, জান্নাতের উজুদের জন্য, হেদায়েতের উজুদের জন্য এই 4টাকে একসাথে মিলাইতে হবে। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ইলম হলো গাড়ির লাইটের মতো, ঈমান হলো গাড়ির ইঞ্জিনের মতো, আমল হলো গাড়ির বডির মতো, আর তাকওয়া হলো গাড়ির ব্রেকের মতো। এবার বলুন তো দেখে, একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই, কোনটা সচল কোনটা অচল? একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই, সব সচল না সব অচল? তাইলে বোঝা গেছে ইলম ছাড়া ঈমান অচল। কি বলছি বলেন? আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা, তো ড্রাইভ ছাড়া তো গাড়ি অচল, লাইট ছাড়া তো ইঞ্জিন অচল। বলেন লাইট ছাড়া ইঞ্জিন রাতে কাজ দিবে? হ্যাঁ, তো লাইট ছাড়া এই গাড়ি জীবনেও বাড়ি যাবে না। ইলম ছাড়া ঈমান জীবনেও বাড়ি যাবে না। ইলম ছাড়া ঈমান কচু পাতার পানির মতো। বলেন ইলম ছাড়া ঈমান কিসের মতো? বলেন কচু পাতার স্থায়িত্ব কেমন? কি নড় বড়? কচু পাতার পানি যেমন নড় বড়, ইলম ছাড়া ঈমান নড় বড়। এই জন্য আমাদের কিছু ভাই ইমানের তাহরিক করে করেও গুমরা হয়ে গেছে। সমস্যা কোন জায়গা ছিল বলেন? ইলম নাই। সমস্যা কোন জায়গা? ইলম নাই। এজন্য দোয়া দেন। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইলম ও জিকিরকে একসাথে লিখেছেন। ইলম ও জিকির, ইলম ও জিকির। বলেন কি লিখছেন? বলেন ইলম ও জিকিরকে একসাথে করছেন, ইলম ও জিকিরকে একসাথে বলেন, একসাথে লিখছেন। এজন্য ইলম হলো 1 নাম্বার। ইলম হলো কি? এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব আনছেন, বাবুন আনাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমালি লিকাওলিহি তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাব এনেছেন, বাবের নাম কি দিয়েছেন? এই শুনো শুনো শুনো, ইলম হলো ঈমান ও আমলের কওলের আগে। বলেন ইলম, ঈমান, কওল, ফেলের আগে। ইলম, ঈমান, কওল, ফেলের আগে। আবার বলেন, বলেন ইলম হলো বীজ, ঈমান হলো গাছ, আমাল হলো শাখা প্রশাখা, জিকির ও আজকার হলো ফল, হায়াত তৈয়বা ফলাফল। কি হয়? কি বুঝলেন? আলম তারা কাইফা দরাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো কালেমায়ে তৈয়বার উদাহরণ। কালেমায়ে তৈয়বা ওই গাছের মতো যে গাছের শাখা জমিনের তলদেশে, আর যেইবার শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখাগুলো আসমান পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, গাছের যেমন পাঁচটা জিনিস থাকে, কালেমায়ে তৈয়বারও পাঁচটা জিনিস আছে। গাছের এক নাম্বার হলো শিকড়, দুই নাম্বার মূল গাছ, তিন নাম্বার শাখা প্রশাখা, চার নাম্বার ফল, পাঁচ নাম্বার ফলাফল। কি লেবু গাছের শিকড়, লেবু গাছের মূল কাণ্ড, লেবু গাছের শাখা, লেবু গাছের লেবু, লেবু গাছের ভিটামিন সি, কয়টা? পাঁচটা। ঠিক কালেমারও কি আছে? পাঁচটা আছে। কালেমারও কয়টা আছে? পাঁচটা। এক নাম্বার হলো শিকড়, শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা, এটা হলো শিকড়। মূল গাছ আল ইখলাস, এটা হলো মূল গাছ। নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো শাখা প্রশাখা। জিকির, 24 ঘন্টা জিকির, তুতি উকুলাহা কুল্লা হিন, সুবহানাল্লাহ, এটা হলো ফল। আলহামদুলিল্লাহ, এটা হলো ফল। আল্লাহু আকবার, এটা হলো ফল। ভিন নারী থেকে চোখ নিচু হওয়া, এটা হলো ফল। এটা হলো কি বলেন? কালেমার ফল। ভিন নারী থেকে চোখ নিচু হওয়া কি? এই জন্য এটার লেগে নির্দিষ্ট কোনো সময় নাই। গুনাহ ছেড়ে দেওয়া কালেমার ফল, বলেন সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া কালেমার কি ফল, সমস্ত জিকির ও আজকার কালেমার ফল। তাহলে মূল, শিকড়, গাছ, শাখা, ফল। এবার ফলাফল, দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। কি বল? তাহলে আমরা মূল কয়টা জিনিস পেলাম? ইলম, ঈমান, আমল, তাকওয়া। তো ইলম হলো কি? বুঝলি কি ভুল? কালেমার শিকড়, বলেন ইলম হলো কি? বলেন কালেমার শিকড়। তো শিকড় ছাড়া গাছ কেমন? তো গাছ যদি না থাকে তো শাখা কেমন? শাখা যদি না থাকে তো ফল কেমন? ফল যদি না থাকে তো ফলাফল কেমন? কি হয়? তাহলে আজকের ফলাফল শূন্য কেন? ফল নাই, ফল জিরো কেন? গাছ না, শাখা নাই, শাখা জিরো কেন? গাছ নাই। এবার গাছ এত দুর্বল কেন? তো বুঝা গেছে শিকড় কি, বলেন শিকড় হলো আইল। শিকড় হলো কি? ইলম। আজকে শুধু এই সবকটা বুঝেন। কালেমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলম। কালেমায়ে তয়্যিবার শিকড় কি? এই জন্যই আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এই জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ খাবীরুম বিল ইবাদ ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। ওয়াত্তাকুল্লাহর ইল্লত হলো ওয়ালামু, বলেন ওয়াত্তাকুল্লাহর ইল্লত কি? তোমরা আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করবা? এটা জানো যে আল্লাহ খাবীর। তোমরা আল্লাহকে ভয় করো, এটা জানো আল্লাহ বাসীর। তাহলে আগে জানো আল্লাহ বাসীর, আল্লাহ জানো, এটা যদি জেনে ফেলতে পারো তো আত্তাকুল্লাহ অটো হয়ে যাবে। আত্তাকুল্লাহ কি হয়ে যাবে? ইল্লত উজুদে আসলে মালুল কি আসে? উজুদে আসে। আত্তাকুল্লাহ ইল্লত না, আত্তাকুল্লাহ হলো মালুল, আর ওয়ালামু হলো ইল্লত। বুঝাতে পারছি কে জানে? অনেক ওলামা একরাম দেখছি এই জন্য কথাগুলো এইভাবে বলছে। তাইলে সমস্ত কিছুর বুনিয়াদ হলো ইলম। এই জন্য গাজী আল মাহমুদের মাদ্রাসায় আমার একটু বলার সুযোগ হয়েছে। দেখেন 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ যদি বেঈমান হয়, শুধু একজন মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা। এবার বলুন তো কে দামি আর কে বেদামি? এ একজন কত দামি? শুধু দুনিয়াতে না, আখিরাতেও। এই একজন ওই 800 কোটি মানুষের মোকাবেলায় শ্রেষ্ঠ। এবার একজন মানুষ আছে নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, আর বাকি 800 কোটি মানুষ কালেমাওয়ালা। এবার বলুন তো দেখি কার দাম বেশি? আচ্ছা, এবার 800 কোটি মানুষ আছে নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, শুধু একজন মানুষ আছে জিহাদওয়ালা। এবার কার দাম বেশি, বলেন? তাহলে প্রথম ঈমানওয়ালার দাম সকলের চেয়ে বেশি। দুই নাম্বার ঈমান ও আমলওয়ালার দাম সকলের চেয়ে বেশি। তিন নাম্বার ঈমান, আমল, জিহাদওয়ালার দাম সবচেয়ে বেশি। এবার 800 কোটি মানুষ যদি হয় ঈমানওয়ালা, আমলওয়ালা, জিহাদওয়ালা, একজন মানুষ আছে ইলমওয়ালা, তো আল্লাহ তাআলার কাছে এই একজনের দাম ওই 800 কোটি মানুষের মোকাবেলায় বেশি। এটাকেই বলছেন হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা লা ইয়ালামুনের মধ্যে মুজাহিদিন আসেনি? আছে। নামাজি আসেনি? আছে। রোজাদার আসেনি? আছে। যাকিরিন আসেনি? সুবহানাল্লাহ বলেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তাহলে বলেন ঈমানওয়ালা কাদের মোকাবেলা দামি? সমস্ত বেঈমানের মোকাবেলা কি দামি? এবার ঈমানওয়ালা আমলওয়ালা কাদের মোকাবেলা দামি? সমস্ত ঈমানওয়ালার মোকাবেলা দামি। এবার ঈমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা কাদের চেয়ে দামি? এজন্য ফাদদালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা, ফাদদালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা। কাঈদিন মানে মুসল্লিন, কাঈদিন মানে সায়মিন, কাঈদিন মানে হাজিন, কাঈদিন মানে যাকিরিন, কাঈদিন মানে শাকিরিন, কাঈদিন মানে মুতাহাজ্জিরিন। সমস্ত কিছুর মোকাবেলায় ফাদদালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা। এবার এর বিপরীত রব্বুল আলামিন বলেন ও হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এদের মোকাবেলা রব বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা, টান দিতে হবে দারাজাত, টানেন টানতে টানতে কিয়ামত কায়েম করবেন। যেই পরিমাণ লম্বা হবে এই দারাজার আদনা দারাজা তার চেয়ে বেশি। কি বলছি বুঝে না? এবার জিবরিলকে জিজ্ঞেস করেন জিবরিল এই দারাজাত কত? জিবরিলকে আমি জানি না কি। এবার রাসূলকে জিজ্ঞেস করেন রাসূল এই দারাজাত কত? রাসূল বলে এটা আল্লাহর ইলমের মধ্যে সফর তো করো। এবার আহলে ইলমের দাম কত? ইলমওয়ালার দাম কত? এবার যদি ওই ইলম যিনি শিখান তার দাম কত? ওই ইলমের জন্য যিনি ঘর করে দিয়েছেন এবার তার দাম কত? এই বোতলটা এটা পানি পান করে ফেলে দেন, 2 আনার দাম থাকে না। এটার জন্য ফ্যাক্টরি আছে, 500 কোটি টাকার ফ্যাক্টরি আছে না? নাই বলেন? গাজীপুরের মানুষকে তো এটা নতুন করে আমাকে বুঝাতে হবে। চকলেটের যে কাগজটা বিক্রি করে প্যাকেজিং এর ফ্যাক্টরি, এটা কত খরচ হয়? 200 কোটি টাকা লাগে কিনা বলেন না? তো চকলেটের কাগজ এটা কত পরে কত দাম? চকলেট ফেলে দিলে এটার দাম কত? তো এর মোকাবেলায় হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এর মোকাবেলায় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো এটার জন্য যদি ঘর বানায় তো ওই ঘরের দাম কত? এটার জন্য ফ্যাক্টরি বানাইলে ওই ফ্যাক্টরির দাম কত? কি এজন্য জমিনওয়ালারা আসমানে সূর্যকে যেভাবে দেখে, যে ঘরে কোরআনে কারীম পড়া হয় এই ঘরকে আসমানওয়ালারা এভাবে দেখে। এবারে এই ঘরের দাম কত? জি, আমাদেরকে নিয়ে কত বক্তব্য ছিল। মুরগি চোরা কালকে ধরা পড়ছে জানেন আপনারা? হ্যাঁ, কি এটা ছিল আমার জীবনের, মনে হয় আমার জীবনের আখেরি তামান্না, এটা ছিল আমার জীবনের শেষ তামান্না। আল্লাহ আমার জীবনের শেষ তামান্নাও পুরো করে দিয়েছে। কি ভাই মজার বিষয় হলো পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান এর আখেরি ঠিকানা, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের শেষ ফলাফল, শেষ ফলাফল মাটি, শেষ ফলাফল মাটি। আর কোরআনের আখেরি ঠিকানা, শেষ ফলাফল জান্নাতুল ফেরদাউস। পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান শুধু ডাউন হয়, শুধু নিচে নামে, শুধু নিচে নামে, শুধু নিচে নামে। আর কোরআন শুধু আপ হয়, শুধু উপরে উঠে, শুধু উপরে উঠে, শুধু উপরে উঠে। ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। পৃথিবীতে ইসলাম আর ইমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে, যত ষড়যন্ত্র ছিল, আল্লাহ তাআলা বলেন সমস্ত ষড়যন্ত্র একদিন মুছে যাবে, একদিন ধ্বংস হবে। রব বলেন কুরআন এমন এক জিনিস জানো, ইলম ইমান আমল তাকওয়া এমন এক জিনিস জানো লান তাবুর, এটা জীবনে কখনো মুছবে না। রব বলেন এটা মুছবে না, রব বলেন ওটা মুছে যাবে। এজন্য আপনাদের কি বিশ্বাস ছিল জানা নাই, আমার বিশ্বাস ছিল এই দিন আমি দেখব যেদিন তিনি ভাগবেন। আমার আমি কোরআন শরীফ পড়তাম, আমি কোরআন শরীফের প্রতিটা পড়াতে পড়াতে আওয়ামী লীগের পতন দেখতাম। আল্লাহর কসম আমি যেন কোরআন শরীফ আল্লাহ আমি কত আল্লাহ কোরআন শরীফকে নাজিল করছেন আপনি এর লেখা, শুধু আমার এই কথা বোঝানোর লেখা। আমি প্রতিটা পৃষ্ঠা দেখতাম আওয়ামী লীগের পতন নিশ্চিত, পতন নিশ্চিত, পতন নিশ্চিত, পতন নিশ্চিত। আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম কবে কবে কবে। তো আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বলেন ওই না না আল্লাহ তাআলা বলেন একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। জেলখানা আমাকে বলতো কবে বের হইবেন, তাই বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। আমি বলতাম জেল থেকে বের হওয়া নিশ্চিত, তবে হয় জিন্দা না কি। তো আর ইয়ারা কারারক্ষীরা হাসতো, এরা আমার এইটা জিজ্ঞাসা লেগে প্রত্যেকদিন জিজ্ঞাসা, হুজুর জেল থেকে কবে বাইরে হইবেন? আমি বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। আর ওনার পতনও নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। ওনার পতনও নিশ্চিত হয়, তো জিন্দা পতন হবে এটা আমাদের কাছে একটু অসম্ভব ছিল। কি জিন্দা পতন হবে এটা আমাদের কাছে কি ছিল বলেন? আমাদের কাছে পরবর্তী অপশনটা ছিল বেশি আশাব্যঞ্জক, যে মুর্দা পতন হবে, পতন হবে তবে কি মরে পতন হবে। উনি যে জিন্দা পতন হবে এটা আমাদের ধারণা ছিল না। আমরা খালি দুষ্টমি চলে বলতাম বাংলা ছাড়া ভারত যা। কিন্তু আল্লাহ যে এটারে এভাবে কবুল করছে এটা কি আমরা বুঝছি? এটা আমাদের ধারণা ছিল না। আল্লাহকে ধারণা হবে না এটা আমার আগের বক্তব্য ছিল। তোমাদের ধারণা হবে না এটা আমার জানা ছিল। কি তোমাদেরকে রিজিক দিব মিন হাইসু লা ইয়াহতাসিব, মিন হাইসু লা ইয়াহতাসিবের মধ্যে এটাও আছে, মিন হাইসু লা, এটা নাই এর মধ্যে, মিন হাইসু লা ইয়াহতাসিবের মধ্যে আমাদের এই আজাদির কথাবার্তাগুলো আছে। বারবার কথা আমার দূর চলে গেছে। তাহলে বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া, বলেন ছিল, আছে, থাকবে। আর বাকি সব ছিল না, কয়দিন আছে, থাকবে না। পৃথিবীর সমস্ত টেকনোলজি, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, পৃথিবীর সমস্ত প্রযুক্তি হয়তো ছিল না, আছে, থাকবে না, লেকিন আমাদের কোরআন ছিল, আছে, থাকবে। এই কথা যদি আপনার বিশ্বাস না হয় তা আপনি মরে দেখতে পারেন। আপনি মরেন, আপনি মরে যান, আমার আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন ছিল। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করবা, এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করবা, দুই নম্বরে জামাতে নামাজ পড়বা, তিন নম্বরে আমার দেওয়া মাল, আমার দেওয়া রিজিক খরচ করবা, আল্লাহ তাআলা বলেন এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, জীবনে কখনো কি হবে না, এটা জীবনে কখনো লস নাই। আমি বললাম রব্বুল আলামিন লস নাই, এটা তো খুব বড় ব্যবসার কথা নয়, লস হয় নাই, লস হয় নাই, এটা তো খুব বড় ব্যবসার কথা নয়, দিবেন কি সেটা বলেন। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কার পুরা পুরা দিব। কালামে পাক ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, একটা হরফে 10 করে দিয়ে দিব, কাউকে বা 70 দিয়ে দিব, কাউকে বা 7000 দিয়ে দিব, কাউকে বা 7 লাখ দিয়ে দিব, কাউকে বা 7 কোটি দিয়ে দিব, কাউকে বা 7000 কোটি দিয়ে দিব, কাউকে বা 49 লক্ষ দিয়ে দিব, 49 লক্ষ কোটি দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন সংখ্যা দিয়ে আমার হবে না, আপনি নেবেন সংখ্যা দিয়ে না, সংখ্যা দিলে তো একদিন শেষ হয়ে যাবে। এবার রব বলেন যাও, কথা দিলাম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আগে গুনে গুনে দিব, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, আগে গুনে গুনে দিব। এরপরে কি দিব জানো? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। কতদিন পর্যন্ত বাড়াতে থাকবেন? আমি যতদিন আছি ততদিন। এবার কত বাড়াবে? কি খেয়াল, এরা গেল কই? আর কোরআনের মাদ্রাসা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় কিভাবে হচ্ছে? কি এটা লাং তাবুরের মুজাহারা বলেন, লাং তাবুর বলেন, এর মুজাহারা। সব কথা বাংলা কওয়া যায় না, কি এটা কি মনে না লাং এর কি মুজাহারা। এটা হলো আল্লাহ তাআলা বলেন, আমি বলছিলাম লাং তাবুর, এবার তোরা এটা ছায়া দেখ। আর ওদেরকে বলছিলাম ইয়াবুর, এবার তোরা ছায়া দেখ। প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত কিভাবে পালাছে। ওদের বেলা রব বলেন ইয়াবুর, আমাদের বেলা রব বলেন লাং তাবুর। কি বলছে বলেন? ওদের বেলায় কি বলেন? ইয়াবুর বলেন, ধ্বংস হবেই হবে। আর আমাদের বেলা বলেন লাং তাবুর, কোনোদিন হবে না। আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন কোত্থেকে? আমার আমল তো এক জায়গায় গিয়ে শেষ, বাকিটা দিবেন কোত্থেকে? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি। আমার একটা গোডাউন আছে, ওটার নাম ফজলের গোডাউন। ওটার নাম কি? ওটার নাম ফজলের গোডাউন। ফজলের গোডাউন থেকে দিব, ওটা জীবনে কখনো শেষ হবে না। ওটা জীবনে কখনো কি শেষ হবে না। এতটা কেন দিব জানো? আমি যে গাফুর এর জন্য, আমি যে শাকুর এর জন্য। তাহলে রব আমাদের জন্য কি রেখে দিয়েছেন? ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ। এই জন্য এই মাদ্রাসাগুলো আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা রক্ষার আখেরি ঠিকানা। কি বলছি বলেন? এই মাদ্রাসাগুলো আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা রক্ষার কি আখেরি ঠিকানা। এই জন্য একটা বারের জন্য আমাদের হাতে দেশটা তুলে দাও, ইনশাআল্লাহ দুর্নীতির দ এদেশে আর থাকবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ বলেন। কি থাকবে না বলেন? দুর্নীতির দ এদেশে আর থাকতে দিব না, বলেন না, ইনশাআল্লাহ। সব দুর্নীতিবাজরা বুঝে গেছে, দুর্নীতিবাজরাও কি দুর্নীতিবাজরাও বুঝে গেছে এদেশে আমাদের সময় শেষ। এদেশ থেকে কেউ টাকা নিয়ে আর বিদেশে বাড়ি বানাবেন এই স্বপ্ন আর কেউ দেখবেন না। দুর্নীতির মামলা আমি 103 নম্বর আসামি, বলেন আমি 106 নম্বর আসামি। মসজিদের দেয়ালের আস্তর নাই, উনি দুর্নীতির মামলা 3 নম্বর আসামি। উপরে টিন নাই, উপরে ছাদ নাই, এমন একজন মানুষ আল্লামা অলিপুরি দামাত দ্বারা কাদম। উপরে ছাদ নাই, ওনার বাড়ি টিনের বাড়ি, উনি হলেন দুর্নীতির মামলা 1 নম্বর আসামি। দুর্নীতির মামলা যিনি 1 নম্বর আসামি, ওনার ঘরে কি নাই বলেন? আর যিনি 5 তারিখের আগের 7 দিনে 3,000 কোটি ডলার যিনি নিয়ে গেলেন, উনি হলেন এদেশের জন্য বড় না, দেশ ও মাটির জন্য বড় প্রিয় মানুষ। কি অতএব জাতি এটা বুঝে গেছে, যেই আয়সা বলবে দেশ ও মাটির মানুষ, তো বুঝবেন যে এটার মধ্যে একটা সমস্যা আছে। এদেশের দেশ ও মাটির মানুষ আমরা, এরা 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 দেশ ও মাটির মানুষ। আমরা এই দেশ ও মাটিকে ভালোবাসি বলে বিদেশে আমাদের কোনো বাড়ি নাই। কি আমরা এদেশের মাটি ও মানুষকে ভালোবাসি বলে যত সরকার আসছে আর গেছে, কেউ পালাইছে, কেউ জেলে গেছে, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। মাশাআল্লাহ, কি হয় বলে? ইলম, ঈমান, আমল, তাকওয়া, বলেন এই চারটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কয়টা মোট? কি কি? ইলমের এক ঝলক আমি আপনাদের সামনে বললাম। সুযোগ থাকলে ইমানের কথাও বলতাম, আমলের কথাও বলতাম, তাকওয়ার কথাও বলতাম। আল্লাহ তাআলা যেন এই চার গুণে আমাদেরকে গুণী বানিয়ে দেয়। আচ্ছা, আর কোনটা বাকি থাকবে? এটার মধ্যে সব আছে কিনা বলেন? এলেমের যত শাখা আছে, ইমানের যত শাখা আছে, আমলের যত শাখা আছে, তাকওয়ার যত শাখা আছে, সব এর মধ্যে আছে কিনা বলেন? এক নাম্বারটা কি? এটা যদি সব, এটা যদি হয়ে যায় তো বাকিটা অটো। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমাদের, আপনাদের জন্য আমাদের এই ছোট ছোট ব্যবস্থাগুলো শুধু আপনাদের বাচ্চাদেরকে ইলম দেওয়ার জন্য। ইলম দেওয়ার জন্য মানে অটো ইমান, আমল, তাকওয়া। কি তাহলে এই আয়োজন কেন বলেন? আমাদের বাচ্চাগুলোকে কি দেওয়ার জন্য? আর ইলম যদি হয়ে যায়, ইমান, আমল, তাকওয়া সব হয়ে গেল। আর সব হয়ে গেল, দুনিয়া হয়ে গেল। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া হয়ে গেল, আখিরাত হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কতগুলো কিতাব আছে, কখনো সুযোগ থাকলে কিতাবগুলো সংগ্রহ করবেন। এটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিফ ফিল কালিমিত তাইয়্যিব। আলহামদুলিল্লাহ আমাদের করা কিতাব।